হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রনিয়া বিহারি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আমি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। অনেকেই আমাকে কমেন্ট করছিলেন যে দাদা ভিডিও দিচ্ছেন কেন, আমার কদিন শরীরটা খুবই খারাপ ছিল, তাই জন্য আমি দু সপ্তাহ প্রায় ভিডিও দিতে পারিনি, উলুবেরিয়া হাটেরও ভিডিও দিতে পারিনি। তাই ভাবলাম আজকে একটু একটা নতুন ভিডিও নিয়ে চলে আসি। তো আজকে আমি চলে এসেছি গোষ্ঠুদার বার্ড ফার্মে। এর আগেও আমি গোষ্ঠুদার বার্ড ফার্মের ভিডিও করেছি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবেন। আর যারা দেখেছেন তারা তো জানেনই। তো এখন দাদার কাছে আরও কিছু নতুন কালেকশান আছে, আরও নতুন কিছু ককটেলের বাচ্চা বেরিয়েছে, সেসব নিয়ে ভিডিও। কিছু হয়তো ককটেল পাখি সেল রয়েছে, পেছনে দেখতে পাচ্ছেন এখানে পাইনঅ্যাপেল কুনুর রয়েছে, তো সেই সব নিয়ে ভিডিও। তো চলুন ভিডিওটা শুরু করছি। তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান বাটনটিকে অল করে দেবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও চাইলে সেই ভিডিও নোটিফিকেশান আপনার কাছে চলে যায়। তো চলুন ভিডিও শুরু করছি। ওইখানে দেখতে পাচ্ছেন একটি পাইড রয়েছে, আর একটা ব্ল্যাকের ওপর রয়েছে, আর একটা লুটিনো রয়েছে। তো প্রথমে কী কী পাখি রয়েছে আপনাদের দেখিয়ে দিই, তারপরে যদি সেল থাকে সেই রেটগুলো বলে দেবো। এখানেও একটি ককটেল দেখতে পাচ্ছেন, এমনি ব্ল্যাক ককটেলের ওপর রয়েছে। তো এখানেও ব্ল্যাক ককটেলের ওপর রয়েছে, ব্ল্যাক ককটেল রয়েছে, এটা লুটিনোর সাথে পেয়ার রয়েছে। এটা ডিস্টার্ব হয়ে যাবে। এখানেও হোয়াইট ফেসের একটা রয়েছে, এটা মেল রয়েছে যতদূর সম্ভব। তো দেখি আর কি রয়েছে। এদিকে রয়েছে পাইডের, পাইডের ফিমেল রয়েছে, ভালো পাইডের ফিমেল রয়েছে। তো দেখি নিচে আর কোথায় কী কালেকশান রয়েছে। এখানেও রয়েছে ব্ল্যাকের ওপরে পেয়ার রয়েছে, এদিকে রয়েছে লুটিনো রয়েছে, আর একটা হাঁড়িতে রয়েছে ডিম মনে হয় দিয়েছে, সম্ভবত ডিম দিয়েছে। এখানে একটা বাইরে রয়েছে, নিচে লাভ বার্ড রয়েছে দাদার, রোজি অফলাইন রয়েছে দুটো, আর একটা এমনি মনে হয় এ রয়েছে, চেরি রয়েছে, চেরি রয়েছে। এটা তো দেখে যাক আর কি এখান থেকে রয়েছে। এদিকেও রয়েছে এমনি ককটেলের সঙ্গে, সিঙ্গেল রয়েছে না, না ব্রিডিং প্রোগ্রেস হচ্ছে মনে হয়, মনে হয় ডিম টিম দিয়েছে, দেখুন এখানে বোঝা যাচ্ছে না, হয়তো ডিম দিয়ে বসে আছে আর এতে রয়েছে। তো দেখি ওদিকে আর কোথায় কী রয়েছে। এখানে দুটো রয়েছে, ব্ল্যাকের উপরে রয়েছে, বাচ্চা মনে রয়েছে ভিতরে বলছে দাদা। এখানে প্রোগ্রেস রয়েছে, দেখছি আপনাদের যদি দেখাতে পারি, ডিম নিয়ে বসে আছে, ডিম নিয়ে বসে আছে। তো বেশি ডিস্টার্ব করবো না, ওরা এখন থাক, বেশি ডিস্টার্ব করে পরে প্রবলেম হয়ে যাবে। দেখি নিচ্ছে আপনাদের কী আছে দেখাচ্ছি, এটাতে মনে হচ্ছে বাচ্চা আছে আপনাদের দেখাচ্ছি, বাচ্চা রয়েছে দেখতে পাচ্ছি, বাচ্চা আছে দেখতে পাচ্ছেন, বেশি ডিস্টার্ব করবো না। তো দেখি আর অন্য সাথে কোথায় কী রয়েছে, এখানেও রয়েছে ডিম নিয়ে হয়তো বসে আছে, বাচ্চা আছে বলছে, তো বাচ্চা দেখা যাচ্ছে না, গার্ড করে বসে আছে প্যারেন্টস। তো থাক বেশি ডিস্টার্ব করবো না। এখানে দেখতে পাচ্ছেন এখানে এগুলো বাচ্চা রয়েছে সেল করার জন্য, যদি নিতে চান দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন, ভিডিওতে দাদার নাম্বার দেওয়া থাকবে। তো দেখে নিন এখানে কী কী রয়েছে, প্যাচলেসের পাইড রয়েছে, এমনি নর্মাল লুটিনোর ওপরে পাইড রয়েছে, আর একটি ব্ল্যাক রয়েছে, ভালো কোয়ালিটির রয়েছে। তো দেখতে পাচ্ছেন এগুলোর এজ কত আছে, তিন মাস মতো, তিন মাস মতো এজ রয়েছে, দেখতে পাচ্ছেন কোয়ালিটি খুব ভালোই। তো দেখি আর কী কী রয়েছে আপনাদের দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন লুটিনোর সঙ্গে পাইডের পেয়ার রয়েছে, এটার কোনো প্রোগ্রেস সেরাম নেই, এটা ফস্টারিংয়ে দাদা দিয়েছিলো, এটি একটা প্যাজলেস পাইডের বাচ্চা রয়েছে। তো দেখতে পাচ্ছেন এরা ফিট করা আছে এখন। তো দেখি আর কোথায় কী কালেকশান রয়েছে, ওপরে রয়েছে, চলুন আপনাদের দেখাই। একটু ভালো পেয়ার রয়েছে, এমনি ককটেলে পাইডের ওপরে রয়েছে, পাইডটা বেশ ভালোই রয়েছে, দেখুন পাইডটা একটু ইয়েলো কালারের ওপরে রয়েছে, বেশ ভালোই লাগছে। আর ওইদিকে একটা ব্ল্যাকের ওপরে রয়েছে, এর বাচ্চা রয়েছে, একটাই বাচ্চা রয়েছে, ফার্স্ট টাইম এটি বাচ্চা দিয়েছে, তাই জন্য দাদা এতেই খুশি হয়েছেন। তো চলুন এদিকে কী রয়েছে আপনাদের দেখাই, নিচে রয়েছে দেখেন, এখানে দুটো রয়েছে, একটা হোয়াইট ফেস রয়েছে, আর একটা প্যাচলেস স্পাইড রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, বেশ ভালো হেলদি রয়েছে। এটা অ্যাডাল্ট পেয়ার, তো অ্যাডাল্ট পেয়ার, রেস্টে রেখেছে এখন দাদা, কদিন পরে হয়তো হাঁড়ি দেবে।
নিচেও রয়েছে, হয়তো ব্রিডিং প্রোগ্রেস হয়েছে। এটা কি ডিম দিয়ে বসে আছে নাকি? ডিম দিয়ে বসে আছে, বেশি ডিস্টার্ব করবো না, বাইরে দিয়ে দেখিয়ে দিচ্ছি। তা দিচ্ছি এখন, থাক। তো প্রোগ্রেস হলে আপনারা তো ভিডিও দেখতেই পাবেন। চলুন আবার এদিকে দেখাই আপনাদের। দুটো প্যাজলেসের পাইড রয়েছে, আর তিন একটা হচ্ছে লুটিনোর বাচ্চা রয়েছে। দুটো তিনটে লুটিনো রয়েছে, তার মধ্যে পেরেন্টস দুটো রয়েছে। এখানে তিনটে বাচ্চা যে দেখতে পাচ্ছেন সেল করবে দাদা, তো দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবেন ভিডিওতে। তো দেখতেই পাচ্ছেন বেশ ভালো কোয়ালিটির এর এজ, ওই প্রায় পাইডটা বেশ ভালো মার্কিংয়ের রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন আশা করছি। এদিকে ডিমে বসে আছে, বেশি অ্যালবিনো রয়েছে, বেকার বেশি ডিস্টার্ব করবো না। এখানে বাইরে রয়েছে, থাক, ডিমে বসে আছে, তা দিচ্ছে, বেকার ডিস্টার্ব করে লাভ না। এখানে রয়েছে, এখানে হোয়াইট ফেসের পাইড রয়েছে আর হোয়াইট ফেস রয়েছে, ডিমে ডিম দিয়েছে বা কিছু এরম রয়েছে। তো বেশি ডিস্টার্ব করবো না, আপনাদের দেখাচ্ছি, বাইরে দিয়ে দেখে নিন, ভালো রয়েছে। এতে দেখতে পাচ্ছেন পাইড রয়েছে আর অ্যালবিনো রয়েছে, তো দেখতেই পাচ্ছেন ডিম দিয়ে বসে আছে, তো বেশি ডিস্টার্ব করবো না। তো খুব ভালো প্রোগ্রেস হয় দাদা, তো আরও দেখাবো ভিডিও, চলুন। প্যাজলেসের নিচে যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো অ্যালবিনোর বাচ্চা রয়েছে, আর ওপরেগুলো পেরেন্টস রয়েছে, এগুলো সেলের জন্য রয়েছে। আপনারা যদি নেন দাদার সাথে কন্ট্যাক্ট করে দেবেন, দাদার নাম্বার ভিডিওর মাঝখানে দেওয়া থাকবে, প্রথমে দেখে নিন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন। তো চলুন আরও দেখাতে থাকছি, দেখতে পাচ্ছেন একটা বাচ্চা রয়েছে, মনে হয় যতদূর সম্ভব লুটিনোটা বাচ্চা রয়েছে, আর হোয়াইট ফেসটা একটা রয়েছে, আর একটা পাইড রয়েছে, এগুলো পেরেন্টস পেয়ার। তো এখানেও খুব ভালোই পাখিগুলো আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। আরও রয়েছে ওপরে, চলুন দেখাবো আপনাদের। এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট ফেসের পাইড রয়েছে, নিচেও একটা রয়েছে, আর এগুলো ফোনের ওপর দুটো রয়েছে, ফোনের ওপর দুটো রয়েছে, আর ব্ল্যাক রয়েছে একটা, ব্ল্যাক রয়েছে একটা। তো আপনারা দেখুন, আরও এদিকে দেখাচ্ছি আপনাদের, এটা ডিম দিয়েছে, ব্ল্যাকের সঙ্গে লুটিনোর পেয়ার রয়েছে। তো ডিম দিয়ে তা দিচ্ছে, বেশি ডিস্টার্ব করবো না। তো চলুন আর কি পাখি আপনাদের দেখাবো, এখানেও রয়েছে কিছু, ব্ল্যাকের ওপর রয়েছে, লুটিনো এমনি রয়েছে। তো এখানেও সেলের জন্য দাদার রয়েছে, এগুলো বাচ্চা পেয়ার, মানে ওই তিন মাস মতো বয়স। তো এগুলো কিরম রেট দিয়েছেন দাদা? চব্বিশশো করে হোলসেল, তাই তো? যা দেখতে পাচ্ছেন সব দাদা, এগুলো লুটিনো আর ব্ল্যাক ফোন সব চব্বিশশো রয়েছে। তো দাদার কাছে নিতে পারবেন, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। এদিকে একটা প্যাজলেসের পাইড রয়েছে, ডিমে বসে আছে, বেশি ডিস্টার্ব করবো না, থাক। তো চলুন আর কি রয়েছে এদিকে দেখাই আপনাদের। এখানে লুটিনোর সঙ্গে ব্ল্যাকের পেয়ার রয়েছে, একটা বাচ্চা উঠেছে, নিচে রয়েছে, আরও সব ছিল বাচ্চা, আলাদা করে এদিকে দাদা করে দিয়েছে, বড় হয়ে গেছে। তো এটাও রয়েছে, এই নিচেও একটা ব্ল্যাকের পেয়ার রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এর নিচে আপনাদের তো দেখালাম, এদিকে কয়েকটা দাদা এবারে পাইনঅ্যাপেল কুনুরও এনেছেন রেড ক্যাক্টারের ওপরে, এগুলো দাদা এমনি ঘরের জন্য এনেছেন, ঘরে বসাবে। ওদিকে দাদার এমনি আলাদা এমনি ঘরের পেয়ার রয়েছে, এখানে একটা পেয়ার রয়েছে পাইনঅ্যাপেল কুনুরের, ভালো পেয়ার রয়েছে রেড ক্যাক্টারের ওপরে, দারুণ লাগছে। কিছু ব্ল্যাক জাবা রয়েছে এখানে, ওই সেমি অ্যাডাল্ট রয়েছে, দাদা এগুলোও সেল করতে চান। এগুলো রেট কত দাদা? সাড়ে নশো হাজারের মধ্যে পেয়ে যাবেন, ভালো কোয়ালিটির মাল রয়েছে দাদার কাছে, সেমি অ্যাডাল্ট মাল রয়েছে, যদি নিতে চান নিয়ে নেবেন, দাদা ঘরোয়া বিট। তো যাবারও কিছু প্রোগ্রেস আছে, সেগুলো আপনাদের দেখাবো, চলুন। তার আগে এখানে নিচে কি পাখি রয়েছে আপনাদের দেখে নিন, এখানে দাদার কিছু লাভবার্ড রয়েছে, এগুলো সেলের জন্য নয়, দাদা ঘরের জন্য এমনি রেখেছে, রেস্টে রয়েছে, কদিন পরে আগস্টের পরে দাদা এবার ভাঁড় দিয়ে দেবেন। তো ডাইলুট রয়েছে, ফিসার রয়েছে, ব্ল্যাক মার্কস রয়েছে, আর আপনার ব্লু মার্কসের ওপর পেয়ার রয়েছে, এইদিকে একটা রয়েছে, এখানেও একটা রয়েছে, আপনাদের দেখাই দিচ্ছি, এবং ব্লু মার্কসের পেয়ার রয়েছে। দাদা সব ঘরের জন্য এগুলো রেখেছে, সেলের জন্য না, সেখানেও দাদার লাভবার্ড রয়েছে, ভায়োলেট মার্কস রয়েছে একটা, আর একটা ব্ল্যাক মার্কসের ওপর রয়েছে, নিচে লুটিনো রয়েছে, আর এমনি ফিসার রয়েছে, পাইনঅ্যাপেলগুলো রেড প্যাকটা, এগুলো দাদার
অ্যাডাল্ট পেয়ার, এইগুলো থেকে এবারে এই দাদা এই তিনটে বাচ্চা পেয়েছে। তো বাচ্চাগুলো খুব হেলদি। এগুলো কি দাদা এই তিনটে বাচ্চা কি সেল করবে? ঘরের জন্য রেখে দেবে, ঘরের জন্য রেখে দেবে। রেড ফ্যাক্টর রয়েছে, দেখতেই পাচ্ছেন হেভি কোয়ালিটি মালে রয়েছে এগুলো। তো দাদার যাবার প্রোগ্রেস হয়েছে, তো চলুন দেখেন। তার আগে এখানেও কয়েকটি পাইনঅ্যাপেল রয়েছে। তো এই মুহূর্তে আমি চলে এসেছি যাবার ফার্ম, যাবার মানে কলোনিতে। এখানে কী কী প্রোগ্রেস হয়েছে আপনাদের দেখাবো। তো এখানটা দেখুন, প্রথম হাঁড়ি থেকে শুরু করছি। প্রথম হাঁড়িতে ডিম রয়েছে, চারটে পাঁচটার মতো ডিম দেখা যাচ্ছে। জাভাটা এত নেস্টিং করে ঠিকভাবে বোঝা যায় না। তো যতদূর সময় আপনাদের দেখা যাচ্ছে চারটে ডিম রয়েছে। তো এদিকে দেখি, এই নিচে দেখাচ্ছে আপনাদের, এতে প্রোগ্রেস হয়েছে, প্রোগ্রেস হয়েছে, বাচ্চা হয়েছে। তো চারটে বাচ্চার মতো রয়েছে, চার পাঁচটা বাচ্চা রয়েছে, সাদা রয়েছে, পাইডের ওপরে পড়েছে আর কি। আচ্ছা আচ্ছা, দেখতেই পাচ্ছি দেখতেই পাচ্ছেন। তো আর কোন হাঁড়িতে প্রোগ্রেস হয়েছে দাদা? অনেকগুলোই ডিম আছে, প্রায় ছ সাতটার মতো ডিম দেখা যাচ্ছে। তো ডিমগুলো সবই দেখে মনে হচ্ছে ফুটবে, ব্লাড এসে গেছে ডিমগুলো দেখে মনে হচ্ছে। তো চলুন আর দেখা যাক কোথায় রয়েছে। এটাতে বাচ্চা রয়েছে দেখা যাচ্ছে, হোয়াইটের বাচ্চা রয়েছে, দুটো না তিনটের মতো বাচ্চা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখুন মুখ বাড়িয়ে রয়েছে। ডিম রয়েছে দেখতে পাচ্ছেন আশা করি আপনারা, এত নেস্টিং করেছে ভালোভাবে বোঝা যাচ্ছে না। আপনাদের দেখাতে পারছি কি না আমি জানি না, যে ডিম রয়েছে, এটা ফাঁকা, এতে হয়তো বাচ্চা বেরিয়ে গেছে, এটা ফাঁকা রয়েছে, এটা ফাঁকা। তো যাওয়ার এই যাওয়ার কলোনি, এটাই কিছু বাচ্চা চলে, কিছু কিছু এতে বাচ্চা রয়েছে। যাওয়া দেখতে পাচ্ছেন এইদিকে। তো চলুন দেখি বদরি কিছু যদি প্রোগ্রেস থাকে, বদরি প্রোগ্রেস আপনাদের দেখাবো। বদরি বাকি রয়েছে, এখানে ব্রিডিং প্রোগ্রেস হয়েছে আপনাদের তো বলেই দিলাম, কিছু প্রোগ্রেস রয়েছে। এটা ডিম রয়েছে, বাচ্চা রয়েছে, বাহ অনেকগুলো ডিম দিয়েছে, তিন দুটো বাচ্চা ফুটে গেছে, এখনও ছটা ডিম রয়েছে, প্রায় সবই দেখে মনে হচ্ছে ফুটবে। তো খুব ভালো পাখিগুলো, খুব ভালো দাদার রয়েছে। ওদিকের হাঁড়িটায় কিছু নেই, এই হাঁড়িটা, এই হাঁড়িটায় ডিম দেবে দিয়েছে কিন্তু ডিম দেখা যাচ্ছে না। তো এবার আমরা দাদার সঙ্গে একটু কথা বলে নেবো, দাদার নাম্বার জেনে নেবো, লোকেশান জেনে নেবো, অনেকেই জানেন। আর দাদার আগেও একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিও যদি আপনি দেখে না থাকেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবেন। তো চলুন দাদার কন্ট্যাক্ট নাম্বার আর লোকেশানটা ওয়্যার জেনে নিন। নামটা বলে দাও। আমার নাম গোষ্ঠী সামন্ত, আমার বাড়ি বাউরিয়া, খাবার। নাম্বারটা একটু বলে দাও। আমার ফোন নাম্বারটা 9051 06 5 9051 21 06 57। এতে হোয়াটসঅ্যাপ আছে? এটা হোয়াটসঅ্যাপ আছে, এছাড়াও একটা নাম্বার আছে 933। আচ্ছা, 02 7 6 8 6 5। আর কখন তোমাকে ফোন করলে পাওয়া যাবে তবু একটু এই টাইমটা বলো? বিকেল টাইম, বিকেল মানে হচ্ছে 5টার পর ফোন করলে বেটার। তার মানে দাদাকে 5টার পরে ফোন করবেন, তাহলে দাদার একটু সুবিধা হয়। তো এখানে যেই সব পাখি আপনাদের দেখিয়েছি যেগুলো সেলের জন্য বলেছি, দাদাগুলো সেল করবে, আপনাদের রেট বলে দিয়েছি। তো তবু দাদা একবার বলে দিন কোনগুলো কী রেট আছে যেগুলো সেলের জন্যে। সেলের জন্য বেশিরভাগ 45 আমার মানে মানে সব বুকিং হয়ে গেছে। আচ্ছা, আর যদি কেউ যদি ককটেল নিতে চায় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারে। আচ্ছা, আর 45 যদি কেউ যদি আগে রাখতে বুকিং করতে চাও তাহলে যোগাযোগ করতে। আচ্ছা ঠিক আছে। এমনি যেগুলো আর এমনি লুটিনের ওপরে রয়েছে ওগুলো সেলের জন্য রয়েছে, তাই তো? ঠিক আছে ঠিক আছে। তো আজকে ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আচ্ছা, জাভা রয়েছে দাদার এখানে, জাভাটা জেনে নিন। জাভা যদি কেউ যদি বাচ্চা বা সেমিরাল কোনো থেকে তার যোগাযোগ করতে পারি। ঠিক আছে ঠিক আছে, দাম নিয়ে কোনো দেবেন না, বাজার অনুপাতে কম রেটে ছেড়ে দেওয়া হবে। ঠিক আছে।